Assalamualaikum everyone, welcome back to my channel. সুমিজ হোম ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে তাল শাস বলি। এই তালের শাসটা কিন্তু খেতে বেশ মজা, একটু নরমটা খেতে বেশি ভালো লাগে। ওটাই আমি আজ বেছে বেছে ওনাদেরকে বলে নিয়ে এসেছি। বাংলাদেশের ঋতুভেদে যে রসালো ফলগুলো আসে এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর অর্গানিক থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গাছের যে টেক কেয়ার করবো, আজকে প্ল্যান্টার টেক কেয়ার। তো আজকে আমি সব প্ল্যান্টগুলো একটু টেক কেয়ার করে নিচ্ছি চা পাতা দিয়ে। তো ফার্স্টে দেখেছেন চা পাতা আমি ঢেলে নিয়েছি, অবশিষ্ট খাওয়ার পরে যে পাতাটা থেকে যায় সেটাই ছেঁকে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকালে কোনো ফাঙ্গাল থাকলে কিন্তু মরে যায় আর গাছেরও কোনো ক্ষতি হয় না, তাই রোদে শুকিয়ে নেওয়াটাই ভালো। তো এখানে আমার টবের মাটিটা বেশ শক্ত হয়েছে, মানি প্ল্যান্টের বড়, তো ওটা একটু খুঁচিয়ে দেওয়ার দরকার। পরবর্তীতে চাকুর সাহায্যে একটু খুঁচিয়ে দিব। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমি মানি প্ল্যান্টে দিচ্ছি চা পাতা, এটা আমি একটা একটা করে রুট কেটে গ্লাসে রেখেছিলাম। তো শিকড় গজিয়ে গিয়েছে, এভাবে আমি লাগিয়ে নিয়েছি। ওখান থেকে নতুন পাতা বের হলেই অন্য জায়গায় শিফট করে নিব। তো এইভাবে একাধিক মানি প্ল্যান্ট কিন্তু করে নেওয়া যায় খুব সহজে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গাছের অবস্থা একদমই খারাপ, কারণ এখানে রোদ একদমই আসে না। পাশের বিল্ডিংটা হওয়ার জন্য আলো বাতাস এবং রোদ সব কিছুই কিন্তু অভাব, তো গাছগুলোকে একটু বেশি টেক কেয়ার করতে হয়। দেখা যায় সেকেন্ড যে বারান্দাটা রয়েছে ওখানে নিতে হয়, আনতে হয়, তো এখন একটু বিশেষ যত্ন নিতে হবে গাছগুলোর। হয়তো কিছুদিন একটু খাটাখাটি করতে হবে এই আর কি। চাইলে বাসাটা চেঞ্জ করে ফেলতে পারি, কিন্তু অন্য জায়গায় গেলে তো আরও সমস্যাও হতে পারে। তো আমাদের চলার পথে কিন্তু সমস্যা থাকবেই এবং বাধাও থাকবে, তো সেগুলোকে ওভারকাম করে লাইফটাকে সহজ করে নেওয়াটাই আমার কাছে বেটার থিঙ্ক মনে হয়। তো একটা সমস্যা যেহেতু রয়েছে সেই সমস্যাটাকে আমি মিনিমাইজ করে থাকছি। তো চা পাতা দিয়েছি, তো এখন সামান্য করে পানি দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে। এভাবে কিন্তু সপ্তাহে একদিন বা মাসে দুই দিন কিন্তু করে নেওয়া যায়। আর চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি এবং পেঁয়াজ ভেজানো যে পানিটা, সবজি ভেজানো, এগুলো কিন্তু আমি মাঝে সাঝেই দিই, যার জন্য গাছগুলো আর এক্সট্রা করে টেক কেয়ার করতে হয় না। তবে এই বারান্দার যে আলো বাতাসটা কম, তো এখানে একটু প্রবলেম হয়। আর পানিটা আমি গাছের পাতাতে দিচ্ছি, কারণ মানি প্ল্যান্টের পাতাতে যত পানি দেওয়া হবে ততই কিন্তু গাছটা গ্রো করতে হেল্প করবে আর গাছের পাতাটা কিন্তু বেশ বড় হবে। তো সব মিলে আমি আমার গাছের একটুখানি টেক কেয়ার করে নিয়েছি। গাছে পানি দিতে থাকি আর বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যারা এই মুহূর্তে আমাকে এই পর্যন্ত দেখে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক অনেক সম্মানজনক, আপনাদেরকে সেজন্য মন থেকে অনেক রেসপেক্ট করি আমি সব সময়ের জন্য। গাছের যত্ন নিয়েছি যেহেতু বিকেলের দিকে, তো ইভিনিং রুটিনে আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে সামান্য আমি তেল লবণ দিয়ে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তো অলমোস্ট হয়ে গিয়েছে। এখন একটা স্ট্যানে ছেঁকে একটু পানি দিয়ে ধুয়ে রাখবো। আর এখানে চিকেনটাতে আমি গোলমরিচ, রসুন, সামান্য আদা রসুন পেস্ট দিয়ে একটু গ্রেভি করে রান্না করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা, ধনে পাতা, তিনটার মতো কাঁচা মরিচ একটু ক্র্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ,
দিয়ে দিলাম আমি নুডলসটা। তো নুডলস দিয়ে একটু সামান্য মিশিয়ে নেব। এই নুডলসটা কিন্তু জ্বর হলে যখন ভাত খেতে মন চাইবে না, বা বাচ্চাদেরকেও কিন্তু দিতে পারেন, এতে করে ঝালটা একটু কমিয়ে দিতে হবে ওদেরকে। তো এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, আর সেই সাথে মিশিয়ে নেব ক্র্যাশ করে রাখা মরিচ এবং পুদিনা পাতা, ধনে পাতা। তো এখানে আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। একটু গ্রেভি করে যেহেতু করব, তো সামান্য একটু পানিও ইউজ করেছি। তো ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, আর দেখতে পাচ্ছেন লেবুর যে স্কিন থাকে সেটা, এতে করে খুব ভালো একটা অ্যারোমা ক্রিয়েট হয়। দিয়ে দিচ্ছি 1 ফালি লেমন। লেমনটা দিয়ে আমি চুলার জালটা একদম বন্ধ করে দিব সামান্য মিশিয়ে। তো নুডলসটা আমি এখন সার্ভ করে নিচ্ছি। এখানে বানিয়ে নিচ্ছি আমি গ্রিন টি। তো বলেছিলাম মিনিসো থেকে যে কেটেলটা কিনেছি, আমি কিভাবে গ্রিন টি এবং র টি এখানে বানাবো সেটাই শেয়ার করছি। তো আজ দেখাচ্ছি গ্রিন টি। 1 চামচ গ্রিন টি দিয়ে দিয়েছি চাকনির ভেতরে। এখন দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। কালারটা একদম গোল্ডেন কালার আসছে। এটা কিন্তু জাল করে না নিয়ে এভাবে করে নিলে গ্রিন টিটা খুব হেলদি হয়, আর গ্রিন টি খাওয়ার নিয়মটাই কিন্তু এরকম। তো এখন 5 মিনিটের জন্য এটা এক সাইডে রেখে দিব। আর সেই সাথে আমি আমার ইয়াম্মি স্পাইস চাইনিজ চিকেন নুডলসটা খেয়ে নিব। দেখতে পাচ্ছেন খুবই ইয়াম্মি হয়েছে। ঝাল ছিল তো খুব ভালো লাগছিল। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন। আর একটা ভিউয়ার্স আপু বিউটিফুল লাইফ আইডি থেকে আমাকে কমেন্টস করেছিল আমার একটা মিউজিকের বিষয়ে। তো আপু আমি ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনি একটু চেক করে নেবেন। খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।